মজুমদার কান্দি ও পশ্চিম রাজরের মধ্যে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মজুমদার কান্দি বিজয় শিরোপা অর্জন করেন। আপনারা দেখছেন রাজর উপজেলার কেন্দ্র ঈদগার মাঠ থেকে খেলাটি। রাজর কেন্দ্র ঈদগার মাঠে প্রতি বছরই এরকম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে রাজর সদর ফ্রেন্ডস ক্লাব। প্রতি বছরের ন্যায় এবছরও তারা একটি প্রিমিয়ার লিগ ছাড়েন, সেখানে মোট 10টি দল অংশগ্রহণ করেন। পরে বিজয়ী দলের হাতে বিজয়ের শিরোপা তুলে দেন অতিথি বৃন্দরা। খেলাটি সফল ও সুন্দরভাবে সমাপ্ত হয়। সকলকে ধন্যবাদ জানায় আয়োজক কমিটি। 10টি দলের মধ্যে থেকে মজুমদার কান্দি একাদশ ও পশ্চিম রাজুর একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। এই ফাইনাল খেলায় মজুমদার কান্দি একাদশ প্রথমার্ধে ব্যাটিং করেন, এরপর তারা 9 উইকেটের বিনিময়ে 171 রান করেন। পশ্চিম রাজুর একাদশের জন্য 172 রানের টার্গেট ছুড়ে দেন। এরপর পশ্চিম রাজুর একাদশ 4 উইকেটের বিনিময়ে 16 ওভারে 154 রান করে পরাজিত হয়। এই বিজয়ের উল্লাস বা বিজয়ের হাসি হাসেন মজুমদার কান্দি একাদশ। আপনারা দেখছেন খেলাটি, তবে খেলাটি অসাধারণ সুন্দরভাবে উপস্থাপন হয় এবং অসাধারণ সুন্দরভাবে 2টি দলই অংশগ্রহণ করেন এবং 2টি দলই খেলেন। যদিও 2 দলের মধ্যে খেলায় অত্যাধিক পরিমাণ শক্তিশালী 2টি দল এবং অত্যাধিক পরিমাণ শক্তিশালী 2টি দল এবং সুন্দর খেলে 2টি দলই, তবে ওভার শেষ হয়ে যাওয়ার ফলে পশ্চিম রাজুর একাদশ তাদের টার্গেটটি ফ্লাপ করতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খেলাটি। আজকে পুরস্কার তুমি আজকের চ্যাম্পিয়ন সবাই
সুব্রত শেখ, এতক্ষণ আপনারা দেখলেন যে পশ্চিম রাজ্যের বনাম মজুমদার কান্দি দুই পরাশক্তি খেলা। আসলে খেলাটা যেমন তারা যেমন পরাশক্তির দুইটি গ্রাম, তবে খেলাটা হয়েছে ঠিক এরকমই, এই মাপেরই খুবই সুন্দর খেলা হয়েছে। আজকে আজকের এই খেলায় উইন হয় মজুমদার কান্দি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।